এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সকলের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের জন্য বানাবো আলুর পরোটার একটা রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে তোমরা সকলেই জানো, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাকে একটু বাজিয়ে দিতে হবে, তাহলে নতুন নতুন রেসিপি ব্লগে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। চলো ঝটপট দেখে নাও আজকের রেসিপি। আজকে আমাদের আলুর পরোটা বানাতে এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের তিনটে আলুকে সেদ্ধ করে। এছাড়া এখানে রয়েছে কিন্তু এক কাপ পরিমাণে আটা, আর রয়েছে এক কাপ পরিমাণে ময়দা। তোমরা চাইলে শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও কিন্তু আজকে এই রেসিপিটা বানাতে পারো। এর পাশে এখানে আমাদের একটা স্টাফিং বানাতে হবে, তো তার জন্য রেখেছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে, রয়েছে লঙ্কা কুচি, এছাড়া রয়েছে কিন্তু রসুন আর আদার কিমা। এখানে 1 টিস্পুন পরিমাণে নিয়ে নিয়েছি আমি দুটোই। এছাড়া এখানে রয়েছে কিন্তু ধনে পাতাকেও ছোট ছোট টুকরো করে কেটে রাখা। এছাড়াও আজকে রেসিপিটা বানাতে আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে সাদা তেল, রয়েছে বাটার, রয়েছে কিন্তু জিরে গুঁড়ো, রয়েছে ভাজা মশলা মানে এটা ভাজা জিরে গুঁড়ো, এছাড়াও রয়েছে কিন্তু হলুদ গুঁড়ো, আর লাগবে নুন। তাহলে চলো আজকে এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা পরোটার ডোটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা এবং 1 কাপ পরিমাণে আটা। এরপর দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দেবো কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে ভাজা মশলা বা জিরে, ভাজা জিরে গুঁড়ো। এগুলো সবটাই কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। এতে দেখতে খুব ভালো লাগে, পরোটার ডোটা দেখতে খুব কালারফুল লাগে, তো সেই জন্য এগুলো আমি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এগুলোকে স্কিপ করতে পারো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর তারপর সবটা ভালো করে মিশিয়ে নিয়ে একদম নর্মাল যে খাবার জল আমরা বাড়িতে ব্যবহার করি সেই জল দিয়ে ভালো করে ডোটা আমরা মেখে নেব। আর খুব নরম ডো যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, মোটামুটি একটু টাইট ডো আমাদের এখানে বানাতে হবে। তাহলে চলো ডোটা আমরা প্রথমে বানিয়ে নিই। এখানে আমাদের ডোটা তো রেডি হয়ে গেছে, এখন আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আর ততক্ষণে আমরা আলুর স্টাফিংটা বা আলুর পুরটাকে বানিয়ে নেব। তো আলুর পুর বানানোর জন্য আমরা এখানে কিন্তু আলুর প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব, আর তারপর এগুলোকে আমরা ভালো করে স্ম্যাশ করে নেব, আর তারপর তোমাদেরকে দেখাবো যে আমাদের পুর বানানোর জন্য এখানে কী কী করতে হবে। এখন আমরা বানাবো আলুর পুর বা আলু স্টাফিং। তো তার জন্য প্রথমে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমরা দিয়ে দেবো কিন্তু কেটে রাখা লঙ্কার টুকরোগুলো এবং তার সাথে যে আদা আর রসুনের কিমাটা রয়েছে দুটোই কিন্তু আমরা দিয়ে দেবো। আদা রসুনের ফ্লেভারটা যখন তেল থেকে বেরোতে শুরু করবে তখনই আমরা কিন্তু এর মধ্যে একে একে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো, আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন। এতে কি হবে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যেতে সাহায্য করবে। তাহলে চলো একে একে পেঁয়াজটা ভেজে নিই, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমাদের কী করতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো একে জিরে গুঁড়ো, আর দেবো ভাজা মশলা মানে ভাজা জিরে গুঁড়ো। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর তারপরে সবার শেষে দেবো কিন্তু নুন। আর নুন দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু প্রথমেও সামান্য একটু নুন ব্যবহার করেছিলাম যাতে পেঁয়াজটা খুব সহজে ভাজা হয়ে যায়। তো সবটা দিয়ে দেওয়ার পর আমরা একদম সবার শেষে দেবো কিন্তু স্ম্যাশ করে রাখা আলু, আর তারপর ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিটের জন্য আমরা এটাকে রেখে দেবো। আজকের এই আলুর পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে নেব, আর তারপরে একটা প্লেটের মধ্যে আমরা এটাকে তুলে নেব। এরপর ভালো করে আমরা আরও একবার স্ম্যাশ করব যাতে আলুর ছোট টুকরো না থাকে, কারণ আলুর ছোট টুকরো থাকলে কিন্তু আলুর পরোটাটা বেলবার সময় ফেটে যেতে পারে। তাহলে চলো ভালো করে আরও একবার স্ম্যাশ করে নিই, আর তারপর এগুলো থেকে ছোট ছোট বল আকারে আমরা কিন্তু গড়ে নেব।
আজকে আমাদের আলুর পুরটা থেকে মোট 9টা আলু পরোটা বানানো যাবে। তো সেরকমই আমি কয়েকটা বল বানিয়ে নিয়েছি। এখন চলো দেখে নেব ময়দাটা। তো ময়দাটা এখানে টাইটই রয়েছে। এখন আমরা লেচি কেটে নেব। আর এখানে আমাদের যে পরিমাণ ময়দা মাখা রয়েছে তার থেকে 5টার বেশি পরোটা বানানো যাবে না। তাহলে চলো এখন আমরা পরোটাগুলো বানিয়ে নেব। তো তার আগে আমাদের যেটা করতে হবে, এখানে আমি অলরেডি দুটো বানিয়ে রেখেছি, মানে পুর ভরে রেখেছি আর কি। তো বাকি রয়েছে তিনটে। তো তোমাদেরকে দেখাই যে পুরগুলো আমরা কীভাবে ভরবো। তো খুব ইজি, খুব এই প্রসেসটা তোমরা সকলেই জানো, কিছুই না। জাস্ট প্রথমে আমরা এইভাবে একটা ছোট বাটি বা থলে টাইপের করে নেব, আর তারপর এর ভেতরে যে পুরটা বা বলটা আমরা বানিয়েছি আলু সেটা দিয়ে দেবো। আর তারপর খুব ভালো করে একদম আমরা একটুখানি এটাকে বসিয়ে দেবো, আর দুদিকের যে মুখটা রয়েছে সেটাকে আমরা একদম সুন্দরভাবে স্মুথলি এটাকে আটকে দেবো। এরপর হাতের সাহায্যে একটু রাউন্ড রাউন্ড শেপ করে, যেরকমভাবে আমরা নর্মালি রুটি বা পরোটা বেলে থাকি, ঠিক সেরকমভাবে একটুখানি রাউন্ড শেপ করে নেব। আর তারপর এইভাবেই বাকি দুটো আমি কিন্তু করে নেব। চলো তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিই। এখন আমরা পরোটাগুলো বেলে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ব্যালন চাকি, আর রয়েছে কিছুটা আটা। এখন এই লেচিগুলোকে ভালো করে আটা মাখিয়ে নেব, আর তারপর হাতের সাহায্যে প্রথমে একটু প্রেস করে ভালো করে ছড়িয়ে দেব। এতে কী হবে, পরোটাগুলো বেলবার সময় কিন্তু ফেটে যাবে না। তো তোমরা অবশ্যই এই স্টেপটা কিন্তু করো, মিস করো না। তো চলো দেখে নাও কীভাবে আমি বেলছি। আর তোমরা যদি এইভাবে বাড়িতে বানাও তাহলে কিন্তু তোমাদেরও পরোটা ফেটে যাবে না, আর সুন্দরভাবে একদম ভেতরে স্টাফিং, মানে আলুর স্টাফিংটাকে তোমরা কিন্তু দেখতে পাবে। তো ঠিক এইভাবে আলতো করে প্রেস করে করে এখন আমরা বেলন চাকির সাহায্যে পরোটাগুলোকে বেলে নেব। আলুর পরোটাটা কিন্তু এখানে বেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু রাউন্ড শেপ এসছে, এবং এটা কিন্তু কোনো দিক থেকেই ফেটে যায়নি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আলুর যে পরোটাটা সেটা কিন্তু বেলাটা হয়েছে। এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দেবো প্রথমেই 2 চামচ সাদা তেল, আর তোমরা চাইলে ঘি অথবা বাটারেও কিন্তু পরোটাটাকে ভেজে নিতে পারো। এরপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে পরোটার যে রুটিটা সেটা দিয়ে দেবো, আর তারপর ভালো করে পিটোপিটো আমরা সেকে নেব। আর এই সময় আমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেমে রাখবো। আর এখানে বলে রাখি, পরোটা সেকতে একটু বেশি তেল লাগতে পারে, কারণ যে কোনো স্টাফের পরোটা ভাজতে গেলে একটু বেশি তেল লাগে, এটা আমরা সকলেই জানি। তো চলো এখন এপিটোপিট করে এগুলোকে ভেজে নিই, আর তারপর আজকে আমরা এই আলু পরোটাটা কিন্তু পরিবেশন করব আমের আচারের সাথে, আর তার সাথে দেব কিন্তু টক দই। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে কী করতে হবে, তোমরা সকলেই জানো, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। ততদিনের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেন, বাই।